আর আমি সমাজের সকলের কাছে অনুরোধ করব যেন আমরা তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার বলে আমাদেরকে কেউ অবহেলা করবেন না, আমাদেরকে সবাই আপন করে নেবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, যেন আমরা আপনাদের সাথে সকলের সাথে মিলেমিশে সকল কাজে অংশগ্রহণ করতে পারি। শিবের মমতাদের সাথে কোথায় দেখা হলো? দেখা হয়েছে বাড্ডাতে। সে তো এখন আমেরিকাতে থাকে, তাই না? হ্যাঁ, আমেরিকাতেই এখন সে বাংলাদেশে চলে আসছে, বলেছেন যে বাংলাদেশে এখন থেকে থাকবে, আমাদের কমিউনিটির সাথেই সময় দিবে, কারণ আমাদের ভালোবাসা ভালোবাসার মায়ের ছিল। শিলা মমতাজ মানে বাংলাদেশ ফিল্মের একজন কোরিওগ্রাফার এবং একজন আইটেম সংও ছিল, অনেকগুলো আইটেম সংও করছে, তার কথা বলতেছে। আপনি তো একজন থার্ড জেন্ডার। জি। কি নাম আপনার? আমার নাম নিশি আলম। নিশি আলম। জি। তো বলেন কিছু। আমি নিশি আলম, আসলে থার্ড জেন্ডারদের ভিতরে শিলা মমতাজি, উনি আমাদের গুরুজন, উনি বাংলাদেশের অনেকগুলো সিনেমাতে আইটেম সং করেছেন, অভিনয় করেছেন, ওনাকে সালাম জানাচ্ছি। এবং সালাম জানাচ্ছি আমার পাশে যিনি বসে আছেন, শ্রদ্ধেয় মালেক আফসারি স্যার। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে যে আমি এত গুণী একজন মানুষের পাশে বসতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আর আমি সমাজের সকলের কাছে অনুরোধ করব যেন আমরা তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার বলে আমাদেরকে কেউ অবহেলা করবেন না, আমাদেরকে সবাই আপন করে নেবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, যেন আমরা আপনাদের সাথে সকলের সাথে মিলেমিশে সকল কাজে অংশগ্রহণ করতে পারি। ওয়াও, ভালো। যাই হোক, থার্ড জেন্ডার বলে কোনো কথা নয়, আমরা মানুষ। সকলের সাথে আমরা মানুষ, আমরা পারি। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আপনাদের সাথে সকল ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবো এবং করতে চাই। যাক, আমরা ভালো। এই যে আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আরেকজন সাথে পরিচয়। হ্যালো, এখন যারে দেখো সেই ম্যাচিং না, সবাই ম্যাচিং, আমরা এইভাবে আসছি যে তুমি এইভাবে আসবা দেখে আমার সঙ্গে, মানে স্ট্যান্ডার্ড ধরছ। আচ্ছা, তো আপনি তো 32টা সংগঠনের সাথে জড়িত। আসলে 32টা সংগঠনের সাথে জড়িত, আসলে আমরা তো মানুষ, আমাদের মরতে হবে, আর সমাজে কিছু দায়বদ্ধতা আমাদেরও আছে। আমি এক বেলা খেতে পারি, দুই বেলা খেতে পারি, যে এক বেলা খেতে পারে না তাদের দিকে তাকানো উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যা কাজ করছি এটা অনেকেই জানে না, আমার হাজবেন্ড আমার পিছনে ছিল সবসময়। মানে একটা পুরুষের পিছনে যেমন একটা নারী থাকে, তেমন একটা নারীর উত্থানের পিছনে একটা পুরুষ থাকে, যেটা আমার হাজবেন্ড। ওর বিয়ের আগে থেকে তো আমার সাথে ছিল, আমি কাউকে বলি নাই, আমরা চিড়ি চিড়ি করে বিয়ে করছি। তো আসলে ও ছাড়া আমি কাজগুলো করতে পারতাম না। আর সবার ভালোবাসা, সবার ভালো লাগা থেকে কাজগুলো করা। এখন আস্তে আস্তে ও আমার সাথে চলে আসছে, ও করে ভাইয়ার, তো তাই ভাইয়া তো ভাইয়া ভাই ডাকে, আপনারা দোয়া করবেন যেন আমি আসলে ও আর আমি সমাজের এই যে অবহেলিত বাচ্চাদের জন্য, তারপরে ফেলে দেওয়া বাবা মায়েদের জন্য, এই যে নিশা আলমের মতন যারা থার্ড জেন্ডার আছে তাদেরকে নিয়ে কাজ করি। আসলে কে ছেলে কে মেয়ে কে মানে হিজড়া সেটা বিষয় না, আমরা আল্লাহ তাআলা বলছে আল্লাহকে পেতে হলে মানুষকে ভালোবাসো। আর আমি চাই সবাই ভালো মানুষ হতে, ছেলে মেয়ে না, সবাই ভালো মানুষ হতে চেষ্টা করবো। আর আমরা প্রত্যেকদিন ছোট ছোট হইলেও একটা ভালো কাজ করবো। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। তুমি মহিয়ান অগ্রদূত, তুমি বাংলার একটু হাসি ধর। আমি ধন্য সুপারস্টার দিয়ে তাই ভাইয়ার
ছায়াতলে আশ্রয় পেয়ে আর ডিএতায়েব সুপারস্টার অফিসিয়াল ফ্যান ক্লাবের সহসভাপতির দায়িত্বটা আমাকে দিয়েছেন তাই ভাই আমাকে ভালোবেসে, মানে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার বলে আমাদেরকে কেউ অবহেলা করবেন না, আমাদেরকে সবাই আপন করে নেবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, যেন আমরা আপনাদের সাথে সকলের সাথে মিলেমিশে সকল কাজে অংশগ্রহণ করতে পারি, আমরা মুখের ভিতরে সেটা সীমাবদ্ধ না রেখে আমাদের কিন্তু করি থার্ড জেন্ডার নিয়ে কিন্তু করি থার্ড জেন্ডার খারাপ না, কাজ করা ভয়ঙ্কর।